নাজমুল হাসান শান্ত প্রথম ম্যাচটা জেতার পরে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেননি, তিনি কেবল বলেছিলেন যে জব হাফ ডান, অর্থাৎ তিনি কনফিডেন্ট এনাফ যে নিউজিল্যান্ডকে সিরিজ হারাতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশকে আরেকটা ম্যাচ জিততে হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট জয়, এই সাহসটা করছে এখন বাংলাদেশ। নাজমুল হাসান শান্তর এই আত্মবিশ্বাসকে কিভাবে দেখবেন? ভেরি পজিটিভলি দেখছি খালেদ আমি, কারণ শান্তর যে ইন্টারভিউ দেখেছি আমার মনে হয় না উনি অতিরঞ্জিত করে ব্যঙ্গ করে কোনো কিছু বলেছেন, উনি যথার্থই বলেছেন এবং জাস্ট লাইক এ ক্যাপ্টেন। আমার মনে হয় অনেক সময় আমরা অনেককে দেখেছি ভেরি তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক সময় অনেক জায়গায় কথাবার্তা বলি, মনে হচ্ছে যে একটা স্যাটায়ার করার চেষ্টা করি, সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় শান্ত খুব সংযমী একটা বক্তব্য দিয়েছেন। আর যদি আপনি ক্রিকেট খেলার এই টেস্টের কথা বলেন, আমরা এটা কিন্তু বিরাট বড় একটা পাওয়া নিউজিল্যান্ডের এগেনস্টে জেতা, এটা কিন্তু আপনি জাস্ট র্যান্ডম কোনো ওয়ান ডে খেলা বা টি টোয়েন্টি জেতার মতন কোনো খেলা কিন্তু না, টেস্টে কখনো দুর্ঘটনা হয় না, টেস্টে আপনাকে খেলেই জিততে হবে, ওয়ান ডে তে টি টোয়েন্টিতে আপনি বলতেই পারেন যে এটা হঠাৎ করে হয়েছে, ফ্লুক হয়েছে, এটাতে দুর্ঘটনা হয়েছে। আমি বলবো এই ক্রেডিট গোস টু দি টিম ক্যাপ্টেন, হি প্লেড দ্য ক্যাপ্টেন্স নো অ্যান্ড অ্যাজ ওয়েল হিজ টিম পারফর্ম এক্সট্রিমলি ওয়েল এবং ওই কারণে কিন্তু জিতেছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। যদি আপনি এখন মিরপুরে আসেন, আপনি রেকর্ড বলে যে নিউজিল্যান্ড কিন্তু মিরপুরে দুইটা খেলা টেস্ট ড্র করেছে, নিউজিল্যান্ডের কিন্তু মিরপুরে খেলাতে আমাদের এগেনস্টে জয় নাই, বাট আমরা যদি আবার গত তিনটা টেস্ট খেলার যদি আমরা হিসাব নেই, সেখানে আপনি দেখবেন জুন জুলাই এবং এপ্রিল মাসে আমরা খেলেছি এই গত 22-23 আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের এগেনস্টে, এই জায়গাটাই কিন্তু আমাদের দলের আপনি যারা পেস বোলার ছিলেন তারা কিন্তু বেশ খানিকটা ডোমিনেট করেছে এবং আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের পেস বোলাররাও ডোমিনেট করেছে। আমি জানি না এটা সময়ের সাথে সিজনের সাথে কোনো পার্থক্য এটা আনে কি না, জুন জুলাইতে এবং এপ্রিল দিকে এই বার্তাটা বহন করে, আবার ডিসেম্বরের দিকে যদি আসেন আমরা লাস্ট খেলা খেলেছি উইথ ইন্ডিয়া, সেই জায়গায় আপনি আবার দেখবেন স্পিনাররা ডোমিনেট করেছে এবং এটাতে ইন্ডিয়ান স্পিনার এবং বাংলাদেশ স্পিনার দুটোটাই কিন্তু তারা ভেরি ডোমিনেট করেছে এবং সেই রকম যদি বার্তা বহন করে যে সিজনের সাথে যদি কল্পনা যদি আমরা পরিকল্পনাটাকে সাজাই তাহলে কিন্তু এই ডিসেম্বরে দ্য স্পিনার ইজ সাপোজ টু গেট অ্যাডভান্টেজ এইখানে এর আগের খেলার রেকর্ডগুলো অনুযায়ী। তবে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন অলওয়েজ উইনিং কম্বিনেশন রাখা ভালো, তবে টেস্ট দলে কখনো একজন পেস বোলার নিয়ে খেলা আমি জানি না এটা কতটুকু যুক্তিসঙ্গত, কিন্তু এর আগে বাংলাদেশ দল কোনো পেসার ছাড়াও টেস্ট ক্রিকেট খেলেছে এবং সেভাবে খেলতে গিয়ে হেরেছে। একটু খালেদ এইখানে খালেদ এখানে একটু বলা প্রয়োজন, সেই জায়গার একটা যে দুর্ঘটনা আমাদের হয়েছে আফগানিস্তানের এগেনস্টে চিটাগাংয়ে, আমরা পেস বোলার ছাড়া সাকিব আল হাসানের নেতৃত্বে খেলেছি, সেই জায়গাটা আমাদের বিরাট বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। পেস বোলার ছাড়া টেস্ট খেলা আমার মনে হয় না বিশ্বের খুব একটা দেশে আপনি দেখতে পারবেন, তবে আমরা যদি দুইজন বোলার নিয়ে টেস্ট বলে পেস বোলিং নিয়ে খেলি টিম উইল বি মোর স্ট্রঙ্গার এবং আমরা একটা জেতার পরে খেলছি, এখানে অতিতৃপ্তিতে আমরা বসে থাকলে হবে না,